হ্যালো এই এই ভিডিওতে আলোচনা করব ভারতের জাতীয় উদ্যান বা ন্যাশনাল ন্যাশনাল পার্ক থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য থেকে কিছু প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো এটি কমেন্ট করে জানাবে তো ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি উত্তরখণ্ড উত্তরখণ্ডে অবস্থিত করবেট জাতীয় উদ্যান এই করবেট জাতীয় উদ্যান ভারতের সব থেকে প্রাচীনতম জাতীয় উদ্যান যেটি এস্টাবলিশড হয়েছিল উনিশশো ছত্রিশ সালে আর করবেট ন্যাশনাল পার্কের পূর্বতন নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক পরে প্রশ্ন দুধ ওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশে অবস্থিত এটি হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ঝাড়খন্ডে নিম্নলিখিতের মধ্যে কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত তাহলে কান্না মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় মধ্যপ্রদেশে অবস্থিত পাঁচমারি মধ্যপ্রদেশে অবস্থিত তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবগুলি কান্না বান্ধবগড় পাঁচমারি তিনটি মধ্যপ্রদেশে অবস্থিত নিম্নলিখিতের মধ্যে কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত অপশান ডি সঠিক উত্তর ওপরে সবগুলি অর্থাৎ মানস অবস্থিত আসামে কাজিরাঙা আসামে অবস্থিত ডিব্রু সৈকোয়া আসামে অবস্থিত আর কাজিরাঙায় মূলত কোন প্রাণী সংরক্ষণ করা হয় কাজিরাঙায় মূলত একসিঙ্গো গণ্ডার সংরক্ষণ করা হয় বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটক সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশ কেইবুল অবস্থিত জাতীয় অবস্থিত মণিপুরে ভারতের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান জাতীয় উদ্যান যেটি হচ্ছে মণিপুরে অবস্থিত এখানে এই উদ্যানে বা এই অভয়ারণ্যে সংরক্ষণ করা হয় নাচুনে হরিণ এই সংরক্ষণ করা হয় পেরিয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পেরিয়া জাতীয় উদ্যান অবস্থিত কেরলে অবস্থিত অপশন সি সঠিক উত্তর সেলিম আলী জাতীয় উদ্যান বা সেলিম আলী বার্ট স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত জম্মু কাশ্মীর নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত সঠিক উত্তর অপশন সি অরুণাচল প্রদেশ গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বা গরুমারা অভয়ারণ্য এটি অবস্থিত পশ্চিমবঙ্গে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত কোন রাজ্যে এটা হচ্ছে অবস্থিত মধ্যপ্রদেশে পাঁচমারি জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গে দাচিগ্রাম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত দাচিগ্রাম অবস্থিত জম্মু কাশ্মীরে পরে প্রশ্ন ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিকোত্তর অপশান ডি উড়িষ্যা অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্য সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে উড়িষ্যায় অবস্থিত সিমলিপাল অভয়ারণ্য গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত গির অরণ্য অবস্থিত গুজরাটে এখানে মূলত সিংহ সংরক্ষণ করা হয় ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে অপশান বি সঠিকোত্তর রণথম্বর জাতীয় উদ্যান কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রণথম্বর অবস্থিত রাজস্থানে সরিষ্কা জাতীয় উদ্যান কেন্দ্র সরিষ্কা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি রাজস্থান তাহলে ঘানা রণথম্বর এবং সরিষ্কা অবস্থিত রাজস্থানে বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বাল্মীকি অবস্থিত বিহারি অপশন সি সঠিক উত্তর পালামাও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি বিহার তো ফ্রেন্ডস এই ভিডিওতে এই পর্যন্ত আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও